বর্ষা জননেতা বাদল চৌধুরী তনয়া ঋষ্যমুখ বিধানসভা আসন একনাগাড়ে আটবারের বিধায়ক বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী এবারে শারীরিক অসুস্থতার কারণে প্রতিদ্বন্দ্বিতার আসরে নেই। না থাকলেও শরীর মন পড়ে আছে ঋষ্যমুখ তথা বিরণিয়া মহকুমার বাসিন্দাদের জন্য। এবারে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক মিত্র। পাঁচ বছরের লাগামহীন সন্ত্রাসী অবরুদ্ধ ঋষ্যমুখ ঘুরে দাঁড়িয়েছে বাম দুর্গ অটুট রাখতে। বিজেপিকে পরাস্ত করেই ঘরে ফিরবেন লড়াকু জনতা সেই নির্ঘোষ দিয়ে যাচ্ছেন প্রতিদিন। তাদেরকে সাহস যোগাতে এবং বাম দুর্গ অটুট রাখার শপথে ময়দানে হাজির বর্ষা। এই আসনে ভোট কেন্দ্র 59টি, প্রতিটি ভোট কেন্দ্র চষে বেড়াচ্ছেন তিনি, প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলছেন জনগণের সঙ্গে। আবেগে আপ্লুত গোটা এলাকার মানুষ, কেউ এগিয়ে আসছেন দেখার জন্যে, কেউ কেউ আবার তাদের দুঃখের করুণ কাহিনী তুলে ধরছেন বর্ষার কাছে। সব কিছু মিলিয়ে সাড়া যেমন পাচ্ছেন তেমনি জমে উঠেছে জমজমাট নির্বাচনী প্রচার ঋষ্যমুখ কেন্দ্রে। বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারের ফাঁকে বর্ষা চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, জয়ের ব্যাপারে শুধু আশাবাদী নই, অন্যান্য বারের মতো এবারে নির্বাচনে বাম প্রার্থী রাজ্যের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়ে জয়ের ধারা অব্যাহত রাখবে। আমি জয়ের ব্যাপারে শুধু আশাবাদী নই, প্রত্যেকবারের মতো এবারও ঋষ্যমুখ সর্বোচ্চ ব্যবধানে জয়ী হবে। ওরা ডাবল ইঞ্জিনের সরকারের কথা বলেছে, ওরা ডাবল ইঞ্জিনের জিনিস করেছে, ডাবল ইঞ্জিনে ডাবল দাম, ডাবল মুখ্যমন্ত্রী। সুতরাং ওদের ভাতাবাজিগুলো তো মানুষের কাছে এখন স্পষ্ট, আর ওদের এত প্রিয় জননেতার ওপর ওরা এত বড় আক্রমণ চালিয়েছে। এর প্রতিবাদে, এর প্রতিশোধে ওরা এইবারও প্রত্যেকবারের মতো সর্বোচ্চ ব্যবধানেই অশোক মিত্রকে জয়ী করবেন, এটা আমার বিশ্বাস। Pure Report, Channel Dindal.